28 অক্টোবর বিএনপির জনসভার দিন সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন মামলা হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে। সচিবালয়ে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে রাষ্ট্রের উপর হামলা। বিএনপির সমাবেশের দিন প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন এর মাধ্যমে গণমাধ্যমকে অ্যাবিউজ করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন তিনি। রাজনীতির নামে কোনো ধরনের প্রতিহিংসা সহ্য করা হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। যারা ওই কথায় কথায় বিবৃতি দেয়, কারো গায়ে ঘুষি পড়লে বিবৃতি দেয় এবং কেউ একটু দৌড় দিলে বিবৃতি দেয়, তো তারা যে এখন নিশ্চুপ আছে সেজন্য আপনাদের বিবৃতি দিয়ে মনে করিয়ে দিতে হবে হোয়াই ইউ আর সাইলেন্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে কালকে, কিন্তু সেই বিবৃতি একটা রাজনৈতিক বিবৃতি হয়ে গেছে, সাংবাদিকদের কথা নাই ওখানে, আমি পড়ে দেখেছি।